শয়তানের কোথায় গেল? চলে গেছে, চলে গেছে। ও মাই গড, শয়তানটা মাথা কেটে গেছে, ওর সমস্ত টাকা চান। চোরের উপর বাকপারি হয়ে গেছে স্যার। ইয়েস, আর কোনো উপায় নেই। চলে নেই, শয়তান পরমেশ্বর করো। অসিয়ার, আমি তোমায় ভোগ করতে দেবো না। তার আগে, তার আগে তোমাকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি পিউ। আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি শিখর। পিউ, স্বপ্নের ঠিকানা পেয়ে গেছি, কানে কানে গুলি গেছে মৌমাছি। আজকের সন্ধ্যায় রজনী সন্ধ্যা, তাই তো তোমায় আমি ভালোবাসি। কানে কানে গুলি গেছে মৌমাছি, আজকের সন্ধ্যায় রজনী সন্ধ্যা, তাই তো তোমায় আমি ভালোবাসি। তাই তো তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমায় আমি ভালোবাসি। তোমার ছেড়ে এক মুহূর্ত আমি বাঁচবো না। আমিও কি তোমায় ছেড়ে বাঁচতে পারবো শিখর? তোমার অপূর্ব প্রেমের স্পর্শে আমার হৃদয় যে এক নতুন রোমাঞ্চকের শিহরণ যাচ্ছে। তোমাকে কাছে পাওয়ার জন্য আমার তৃষ্ণার তো হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে। পিউ মাই সুইট হার্ট, তোমায় ভালোবেসে আমি কৃতার্থ। তাই তোমার আমার ভালোবাসাকে চিরস্থায়ী করতে তোমার শিথির সিঁদুর মুছে দিয়ে আমি আবার নতুন করে পরিয়ে দেব আমার ভালোবাসার সিঁদুর। তখন আমি হয়ে যাব আমার বউয়ের ভাসুর। ভাস্কর না কি বলো বৌমা? হেবা, এবার আমি শিব মাটিতে শুয়ে পড়ি, তুমি মা কালী সেজে জিব্বার করে উলঙ্গ হয়ে আমার বুকের উপর পা তুলে দিয়ে দাঁড়াও। মাননীয় দর্শক মন্ডলীরা, একবার মা কালী দর্শনটা করে যাক। মাতলামো করতে তোর লজ্জা করছে না? লজ্জা লজ্জা কিসের বন্ধু? ছি ছি ছি, মদের নেশায় আজ তুমি ভাইকে বলছো বন্ধু? কেন বিকৃত প্রেমের নেশায় মাতাল হয়ে তুমি যদি ভাইয়ের মতো দেহরকে লাভার সাজিয়ে দেহের খিদে মেটাতে পারো, তাহলে ভাইকে বন্ধু বলে আমি কি তোমার চেয়ে খুব বেশি অপরাধ করে ফেললাম বৌমা? মেজদা মেজদা, কেন কেন তুই বুঝতে চাচ্ছিস না? মদ খে না, প্রচন্ড তোর নেশা হয়ে গেছে, আর নেশার চোখে তুই আমাদের ভুল দেখছিস। আসলে বড় বৌদির মতো না, মেজ বৌদিকে আমি মায়ের মতো ভালোবাসি। ও তাই বল, সেজন্যই বুঝি মায়ের মতো বৌদির কোমরটা জড়িয়ে ধরে বলিস মাই ডার্লিং, তোমার ফিগারটা কি সুন্দর। খবরদার খবরদার মেজদা, শুধু এই মেজ বৌদির মুখছে আজকের এই অপমানটা আমি হজম করে গেলাম, ভবিষ্যতে আর কখনো করব না, কথাটা তুই মনে রাখি। যাও যাও পিউলি যাও, তোমার শেখর রাগ করে তোমার জন্য তোমার ঘরেই অপেক্ষা করছে, তুমি গিয়ে তোমার বিকৃত ভালোবাসা দিয়ে ওকে একটু শান্ত করে দাও। দেবই তো, যে স্বামী স্ত্রীর চাওয়া পূরণ করতে পারে না তাকে আমার স্বামী বলে ভাবতে ঠেলা করে না। তুমি ইয়েস ভাস্কর, ভাস্কর তুই কোথায় গেলি রে হতভাগা ভাস্কর? কতদিন তোকে আমি দেখিনি, একটু চোখের দেখা দেখার জন্য কতবার আমি দেয়ালটার পাশে এসে দাঁড়িয়েছি, কিন্তু আমার ভাস্করের দেখা পাইনি। পাবো কেমন করে? ওরা যে বাড়িটার মাঝখান থেকে দেয়াল দিয়ে আমার দেখার সুযোগটুকু বন্ধ করে দিয়েছে। রক্তের নিবিড় সম্পর্ক কি এই তুচ্ছ দেয়ালের বাধা মানতে চায়? তাই তো সবার অলক্ষে লুকিয়ে লুকিয়ে আমি ভাস্করের সঙ্গে দেখা করতে এসেছি। ভাস্কর ভাস্কর, তুই কোথায় গেলি রে হতভাগা ভাস্কর? কে কি আমার নাম ধরে ডাকছে? কে? আমি আমি রে তোর বর্দা। বর্দা, তুমি তুমি কোথায়? আমি তোমার দেখতে পাচ্ছি না কেন? এই তো এই তো আমি দেয়ালের পাশে দাঁড়িয়ে আছি। তুমি তুমি দেয়ালের পাশে দাঁড়িয়ে আছো? ঠিক
ঠিক আছে বর্দা, ওখানে দাঁড়াও, আমি আসছি। কাঁদিস না হতভাগা, অমন করে আর কাঁদিস না। প্রীত হয়েছিস তা কি হয়েছে রে? অধিকাংশ সংসারে তার ভাইরা তো প্রীত হয়, তার জন্য কি দুঃখ করতে আছে? এই দেখ না দেখ, আমি তো কাঁদিনি, কাঁদবো কেন? আমি যে তোদের বড় ভাই, আমার যে কাঁদতে নেই রে, কাঁদতে নেই। দেখি দেখি তোর মুখখানা কেমন শুকিয়ে গেছে, তুই বোধ হয় ভালো করে খাওয়া দাওয়া করিসনি ভাস্কর। তুমিও তো খুব রোগা হয়ে গেছো বর্দা, আমার জন্য কি দিনরাত কাঁদছো? আমার কথা ছাড় না, আমি আর কটা দিন বা বাঁচবো? তোরা সুখে থাকলে তাতে আমার শান্তি রে। তুমি যে কত সুখে আছো তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি বর্দা। আমার বৌদি কি তোমার মতো এই রকম সুখে আছে? তোর বৌদি ভালো নেই রে ভাস্কর। কি হয়েছে, কি হয়েছে বৌদি? দিনরাত জ্বর আর খুব খুব করে কাশি, আর কাশির সঙ্গে রক্ত উঠে আসে। ডাক্তার দেখিয়েছো? টাকা কোথায় পাবো যে ডাক্তার দেখাবো? তোদের কোথায় তো অনেকদিন আগে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, তোর বৌদির যা সোনা দানা ছিল বিক্রি করে আমি পেট ভরিয়েছি। আমি দেবো দাদা, যত টাকা লাগে আমি দেবো। না রে ভাস্কর না, তোর সংসার থাকতে তুই আমার সংসারের জন্য অপচয় করবি। অল্পনাতার হাতের কঙ্কর জোড়া বদনক দিয়ে তোর বৌদিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছি। আজীবন তুমি শুধু দিয়ে গেলে দাদা, বিনিময়ে নিলে না কিছু? নেবো রে ভাস্কর নেবো, কারোর কাছ থেকে না নিলেও তোর কাছ থেকে আমি নিশ্চয়ই নেবো। কবে কবে নেবে দাদা? আমি যে দেওয়ারের জন্য দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি, ওরা যেদিন আমার চতুর্দলায় চড়িয়ে শ্মশানে নিয়ে যাবে সেদিন তুই তোর নিজের হাতে আমার মুখে আগুন দিস ভাস্কর। আমি তোর কাছে আর কিচ্ছু চাইবো না রে ভাস্কর। যাও তুমি ভুলে যাও বর্দা, তোমার এই অপদার্থ স্বার্থে পর ভাইটাকে তুমি ভুলে যাও ভাস্কর। কত সহজে তুই কথাটা বলে গেলি রে ভাই, ভুলতে চাইলে কি বলা যায়? তোদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, তাই তো তোদের কথা আমাকে ভাবতেই হবে, ভাবতেই হবে। আর আমার কথা বুঝি ভাবো না বড় বউ? বড় বউ তুমি এসেছো বড় বউ? আলপনা, ডাক্তারবাবু কি বলেছে আলপনা? ডাক্তার বাবু বলেছেন, বলিস না বলিস না, আমার মাথা দিব্যি বলিস না। আমি তোমার স্বামী হয়ে উপযুক্ত চিকিৎসা করাতে পারিনি বলে তুমি আমাকে? না গো না, ও কথা তুমি বলো না, ও ডাক্তাররা অমন কথা বলেই থাকে। বড় বউ বড়দা, ডাক্তার বাবু বলেছে। কি বলেছে আলপনা? বৌদি 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 জ্বরটা হয়েছে। তুমি দেখো আমি ঠিক ভালো হয়ে যাবো, ও ডাক্তাররা অমন কথা বলেই থাকে, আমি ঠিক সুস্থ হয়ে যাবো। বড় বউ তোমার চিকিৎসা করাতে প্রয়োজনে আমি মোট বইবো, রিক্সা চালাবো, তবু তোমাকে আমি তিলে তিলে শেষ হতে দেব না বড় বউ। আলপনা, তোর বৌদি চিকিৎসা করাতে আমি সব কিছু করতে রাজি আছি রে বোন, সব কিছু করতে রাজি আছি। বড় বউ বড় বউ বউ তোমার প্রাক্তন প্রেমিকা আলপনাকে নিয়ে আমি খেলবো এক নতুন খেলা। আলপনার বুকে রেখে দেবো আমার প্রেমের আলপনা, আর আধুনিক চৌলির যৌবনের রং দিয়ে খেলবো আমার কামনার হোলি। আমার 20 লাখ
लोगों का ब्राउन सुगर भी ऑटो कर लिया है और माइकल साहब के मॉल दीवे बोले उसको उसको 5,00,000 रुपया बोल लिए ले लो। मैं क्या करूंगा बोले जी साहब, मैं क्या करूंगा, और देने के लिए थोड़ा सा भी माल मेरे पास ना आचे। अरे माल ना तो क्यों छे, आप पे हमारा रुपया रिटर्न करी हमें हादस पार्टी से विजिट करो। ओ माइकल साहब, माइकल साहब वो साला पुलिस लोग, वो साला पुलिस लोग मुझे एकदम पकड़ पा दिए दिए छे। अरे वो बात सुनो, हमें कुछ फायदा होवे ना सर जी, आप पे हमारा रुपया रिटर्न करी दी। माइकल साहब मुझे एक हफ्ता टाइम दीजिए माइकल साहब। एक हफ्ता तो बहुत ज्यादा सर जी, हमें एक घंटा भी टाइम दी बिना हमें इसी वक्त रुपया भी नहीं मिले। हम दोनों तो दोस्त आ चे, ए दोस्ती के लिए थोड़ा सा भी हेल्प को दीजिए। ओके सर जी, ओके 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 ओके, आप शेमेश्वर होटल के बाहर रखे, हमें आपके 5,00,000 टका क्या तुम मन रखे, एक মাসের মধ্যে টাকা শোধ করতে না পারলে আপনার শেভিলস্টার হোটেল কিন্তু পুরোপুরি আমার। আমরা এসা হল লে যাও সালা বলে যে যাও বি ফায়দা লুটে নিল, ফায়দা লুটে নিল লে সালালে লে সালালে। हमें भी साला पक्का मदारी बच्चा है, और साला एक महीने को अंदर हमें हमें तुझे एकदम साफ कर दी बे, साफ कर दी बे, साफ कर दी। अरे आपने ताला भी बहुत जेंडर है जाती शेर जी, आपने कुछ चिंता कर बे ना, आपने माल लेडी रख बे, हमें एक शुभ अंदर रुपए लिए आज वो। अच्छा अच्छा शेर जी, हाँ बोलें बोलें। ओ शेर जी, हाँ बोलें। नहीं नहीं, आपने आपने सिगरेट पी? हाँ ऐसे मत दिन समय हमारे सिगरेट ठीक है तो दिन दिन गोलाबुक जोन से क्या सारा दुनिया बंद 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 कर घुटे अरे मैं साहब एक ऐसा सिगरेट पिलाओ तो মনে পড়ে মনে পড়ে লালু শেখ, আমার মনে রানে বিজলিকে খুব কম টাকায় কিনে নিয়ে ওই প্রেমাংশু ব্যানার্জির কাছে বিক্রি করে দিয়েছিলে, সেদিনের কথা তোমার মনে পড়ে? আমি মুখ আমার বিজলিকে জিলিক সাজানো প্রতিশোধ নিতেই তোদের দুজনকে আমি নিজের হাতে খুন করব শয়তান। না ও ব্যানার্জি সাহেব, আমি চাপ बंकु साहब, बंकु साहब मुझे छोड़ दीजिए, बंकु साहब मुझे छोड़ दीजिए, हमें कसम करते एक काम हम यार कर बिना ए मलुक छड़े हमें चलिए जावे चल। बंकु साहब, ओ बंकु साहब, बंकु साहब मुझे छोड़ दीजिए, बंकु साहब हमें कसम करते हमें चले जावे, ए मलुक छड़े चले जावे बंकु साहब। একটা শয়তান শেষ, এবারে প্রিমাংশু বানাচ্ছি পালা। এই নিন মাইকেল, এটা পুরো 5,00,000 টাকা।
थैंक यू मिस्टर बनर्जी मेनी मेनी थैंक्स এইবার আপনার সেমিস্টার হোল্ডারটাকে আমার নামে এক মাসের জন্য লিখে দিন সেবজি একই সেবজি কেন বসে বসে ঘুমোচ্ছে আরে বসাই আরে এত ঘুম কিসের এত ঘুম কিসের ঘুম আরে দেখো ঝিলিক এই সেই বিউটি পার্ক এখানে রোজ সন্ধ্যায় চাঁদের আলোয় কত তরুণ তরুণী হাতে হাত রেখে নিজেদের ঘর বাঁধার স্বপ্ন দেখে আপনি বুঝি সেই স্বপ্ন দেখতে আমাকে এখানে নিয়ে এলেন শেখর বাবু হ্যাঁ ঝিলে তোমাকে নিয়ে আমার জীবনের স্বপ্নটাকে আমি আবার নতুন রঙে রাঙাতে চাই দেব তবে যেদিন আপনি হোটেল মুনকে উদ্ধার করে ওই প্রেমাংশ ব্যানার্জির হাতে তুলে দিতে পারবে দেব ঝিলিক দেব তোমাকে পাওয়ার জন্য যেমন করেই হোক হোটেল মুনকে আমি উদ্ধার করে দেব তাহলে সেদিন আমি আপনার এই হাতে হাত রেখে বলবো কি এই জীবনটা এই জীবনটা এই জীবনটা যদি কবু সাগর তুমি আমি ভাবো জীবনটা যদি কবু একদম টাটকা গোলাপ বেশি টাকা দাম নেবো না দশ টাকা দিলেই হবে নিন না বাবু গোলাপ নিন না গোলাপ নেবেন বাবু গোলাপ উনি যখন এত করে বলছে তখন একটা একটা গোলাপ নিন না ও সব মিথ্যে সব ভেদ সম্পর্ক তো মিথ্যে নয় ছোটদা ছোটদা আচ্ছা ওর সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে না 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 তুমি এসব মেয়ে দেখছেন না এরা পাক্কা খিলাড়ি আছে আজ দাদা তো কাল স্বামী বলে দাবি করবে আপনি চলে এসো শালা মুডটাই নষ্ট করে দিল চলে হ্যাঁ চলুন এই শুনুন আপনার সঙ্গে আমার কথা আছে পরে পরে আমাকে দাঁড়িয়ে থাকলে চলবে না আমাকে এই গোলাপগুলো বিক্রি করতে হবে না হলে যে আমি আমার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেতে পারবো না গোলাপ নেবেন বাবু গোলাপ একদম টাটকা গোলাপ বেশি টাকা দাম নেবো না দশ টাকা গোলাপ নেবেন বাবু কি আলপনা তুই পর্দা তুমি হায় ভগবান দুঃখ করছো কেন দাদা আমার মাকে যে বাঁচাতে হবে আলপনা বৌদি যে আমার মা আলপনা এই স্বার্থপর পৃথিবীতে মা বাবার মূল্য কেউ দেয় না বর্তা তাই আঘাতে ছুড়ে দিয়ে মনটাকে ফালা ফালা করে দেয় ভগবানের কাছে প্রার্থনা করি তোর মতো বোন যেন আমি জনম জনম পাই রে তোমরা যেই অনাথ মেয়েটাকে বাবা মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে আমার মনটাকে সার্থক করে দিয়েছো বল
আলপনা তুমি দেখে নিও বড়দা আমরা বেঁচে থাকতে আমার মাকে এই পৃথিবী থেকে হারিয়ে যেতে দেব না আমরা দুই ভাই বোন মিলে রোজগার করে আমার মাকে ঠিক সুস্থ করে তুলব তুমি দেখে নিও বড়দা আলপনা চলো বড়দা চলো আর দেরি করলে চলবে না আমাদের এগুলো বিক্রি করতে হবে চলো বড়দা চলো চল চালাচুরাছে বাবু চালাচুর গরম গরম চালাচুর টক ঝাল মিষ্টি চা 10 টাকা দাম নেব না 10 টাকা দিলেই হবে না বাবু না বাবু না বাবু আপনারা চালাচুর নেবেন 10 টাকা দেবেন 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 3 টাকা 25 টাকা বাবু গোলা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা অভিশাপ লেগেছে বাড়িতে যেন অভিশাপ লেগেছে বৌদি দিন দিন অসুস্থ হয়ে পড়ছে বড়দার মুখের দিকে আমি ভালো করে তাকাতে পারি না ঈশ্বর কেন কেন তুমি এই মানুষটাকে এত কষ্ট দিচ্ছ তুমি কি পারো না মুক্তির পথ দেখাতে তুমি কথা করবো তোমরা কেউ আমাকে আটকে রাখতে পারবে না আমি আমি আমার দাদা বৌদির কাছে যাবই ভাস্করটা জানাল বলো ওই ওরা ওরা আমাকে এখানে আসতে দেয় না বলে কে দাদা ওই ভিখারিদের সঙ্গে কিসের সম্পর্ক আবার আপনি মত খেয়েছেন ভাস্কর আমিও বলেছি রক্তে রক্তের সম্পর্ক কেন কেন আপনি মত খাচ্ছেন ভাস্কর দা মদ না খেলে আমার বিবেকটা যে বিদ্রোহ করবে আলপনা তাই অরূপ পতনের অন্তরাল থেকে উঠে আসবে অতীতের সেই ভাস্কর তাই তো তাই তো সেদিনের সেই সহজ সরল ভাস্করকে আমি আমি একটু মদের নেশায় ঘুম পাড়িয়ে রাখতে চাই আলপনা একটু দোহাই দোহাই ভাস্কর দা আর আপনি মদ খাবেন না আপনি অসুস্থ হয়ে পড়বেন মরার মতো বেঁচে থেকে কি লাভ আলপনা মরার মতো বেঁচে থেকে কি লাভ আমার জীবনের স্নেহ মায়া মমতা সব সব শেষ হয়ে গেছে আর ভালোবাসা হয়ে গেছে উলঙ্গ সভ্যতার জীবন্ত পোস্টা তাই এই প্রেমহীন মরিচিকা মন নিয়ে আর কি বেঁচে থাকতে ইচ্ছে করে আলপনা করে না করে না করে না আবার আপনাকে নতুন করে বাঁচতে হবে ভাস্কর দা আপনার অন্ধকার মনে আমি নতুন করে জ্বালাবো আমার প্রেমের প্রদীপ আমার ভালোবাসা দিয়ে আপনার স্বপ্নের আশাগুলোকে আমি নতুন করে সাজিয়ে তুলবো ভাস্কর দা না এ হয় না এ হতে পারে না কেন হয় না ভাস্কর দা ওই ওই পিউলির বিষাক্ত ভালোবাসার বিষে শরীরের সেই ভাস্কর জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে শেষ একই সাথে হাত ধরে একই পথে চলব একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলব একই সাথে হাত ধরে একই পথে চলব একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলব একই সাথে হাত ধরে একই পথে চলব পথে যেতে ধরতে তাতে কি যায় আসে তুমি তো আছো পাশে ফুল যদি নাই ফুটে পথে যেতে ধরতে তাতে কি যায় আসে তুমি তো আছো পাশে তবু ধরো এই পায়ে কাঁটা যদি বিঁধে যায় তবু ধরো এই পায়ে কাঁটা যদি বিঁধে যায় হয় কি সেই কাঁটা দুটি পায়ে তুলবে একই সাথে।